আকাশ প্রেজেন্স 5/15 দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ওয়ানডে সম্ভাব্য 30 পয়েন্ট বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের হিসেবে দারুণ গুরুত্বপূর্ণ, আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হবার পর এই 30 পয়েন্টের গুরুত্ব আরও বেড়েছে। মানুষ প্রত্যয় রিপোর্ট। ঘরের মাঠে ওয়ানডে সুপার লিগে কি দারুণ শুরুই না করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে 30 পয়েন্ট, টেবিলের অবস্থানটাও ছিল পোক্ত। তবে নিউজিল্যান্ড সফরে বাস্তবতা বুঝতে পেরেছে টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ, শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ এখনও যদি কিন্তু অনেক হিসাবের মাঝেই বাধা। সামনে শ্রীলঙ্কা সিরিজ, 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠই টাইগারদের শক্তির জায়গা। এখানে পা ফসকালে বিপদই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, কারণ অ্যাওয়ে সিরিজগুলোতে যে কঠিন পরীক্ষা দিতে হবে তামিম ইকবালদের, সেটা আর বলার অপেক্ষা রাখে। বিসিবি বুধবার প্রকাশ করেছে সূচি, লঙ্কানরা বাংলায় আসবে 16 মে, এসেই 3 দিনের কোয়ারেন্টিন। 21 মে বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ, 23 মে মিরপুরে প্রথম ওয়ানডে, একদিন বাদে 25 মে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ওই মিরপুরে 28 মে। লঙ্কানরা দেশ ছাড়বে একদিন বাদেই। যত যাই হোক, লঙ্কানরা যে ছাড় দেবে না টাইগারদের সেটা বলাই বাহুল্য। মিরপুরে চলছে অনুশীলন, ঘাম ঝরাচ্ছেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের একাংশ। সেই ফাঁকে সৌম্য জানালেন, নিকট অতীতে যা হয়েছে ভুলে যেতে চান, খুঁজে নিতে চান সাফল্যের নতুন পথ। বাংলাদেশের জন্য যে কোনো ম্যাচই গুরুত্বপূর্ণ, তো যেগুলো নিউজিল্যান্ডে হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, তো সামনের দিকে চিন্তা করাটাই ভালো। তো সামনে শ্রীলঙ্কার সাথে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, সবাই অবশ্যই এখান থেকে আগেরগুলো ভুলে যেয়ে নতুন করে একটা ভালো পারফর্ম করে আবার হোম সিরিজ আমাদের হোমের সিরিজটা হোমেই থেকে যাবে, এবং আমরা আশাবাদী সব প্লেয়ার হোম সিরিজে ভালো করবে। সময় তো টিমে যখন আমরা নামি জেতার জন্যই নামি, তো ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করবো আমরা, যে চেষ্টা থাকবে ফার্স্ট ম্যাচ জেতার পরে দেন সেকেন্ড ম্যাচ। সো আশা করবো যে 3টা ম্যাচই খুব ভালোভাবেই আমরা খেলবো, এবং সব তার থেকেও বড়ো কথা হচ্ছে যে মাঠে ক্রিকেটটা খুব ভালো খেলা এবং সব দিকটা যেন সবার ভালো হয়, এটা নিয়েই বেশি এই থাকবে। আমার মনে হয় যেভাবে তারা শ্রীলঙ্কায় সবাই টেস্ট ম্যাচ খেলেছে, যে অনেক ব্যাটিং করেছে তারা বা বলিং যেভাবে করেছে, এখানে যদি এরকম লাইন লাইন মেনটেন করে বা ব্যাটিংয়ে সব কিছু উপর সবার 100% দিতে পারে, সিরিজটা অনেক ভালো হবে। শ্রীলঙ্কার টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কা সিরিজেই ফিরেছেন। আইপিএলে সাকিব ঠিকঠাক সুযোগ না পেলেও মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত, তাদের ফেরা রোমাঞ্চিত সৌম্য। দেখেন, সাকিব ভাই খেললে সবসময় 2টা সাইড পাওয়া যায়, তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা সাইড। আর মুস্তাফিজ, হ্যাঁ মুস্তাফিজ আমাদের, আমরা দেখছিলাম যে আইপিএলে অনেক ভালো বল করছে, তো অবশ্যই টিমের জন্য এটা খুব ভালো একটা সাইড হবে যে তারা দুজন একসাথে কাম ব্যাক করছে, এবং আশা করবো যে তারা দুজন অনেক ভালোভাবেই সিরিজটা সম্পূর্ণ করবে। প্রথম কয়েকদিনের অনুশীলনে সবাই ছিলেন বেশ সিরিয়াস, দলে জায়গা পেতে হলে লড়াইটা করতে হবে নিজের সঙ্গে, আর আপন লড়াইয়ে জিতলে লাভটা হবে বাংলাদেশ ক্রিকেটেরই। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। আর কিছুদিন পরে ঈদ, আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার আকাশ জুড়ে। এই ঈদে আকাশের যে কোনো টাচ পয়েন্ট থেকে নতুন আকাশ সংযোগ কিনলেই পাচ্ছেন 500 টাকার ডিসকাউন্ট। অফারটি চলবে 14 মে পর্যন্ত। আজই চলে আসুন আকাশের ঝলঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। 14 দিন হোম কোয়ারেন্টিন করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই মাঠে নামবেন সাকিব মুস্তাফিজ। এই ঘটনা তখনই সম্ভব যখন 6 তারিখের মধ্যে দেশে ফিরতে পারবেন 2 ক্রিকেটার। অলরাউন্ডার জেনেছেন, 6 তারিখের মধ্যেই যেন দেশে ফিরতে পারেন সাকিব মুস্তাফিজ, আর সেই চেষ্টাই করছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সাইফুল রূপকের রিপোর্ট। দুধ দেয়া গাভীর লাথিও নাকি চোখ বন্ধ করে সহ্য করা যায়, বাংলার ক্রিকেটে সাকিবও তেমনই। অফ দ্য ফিল্ড ড্যাম কেয়ার, রাফ অ্যান্ড টাফ, লাল সবুজ জার্সিতে সাকিব আল হাসান অনন্য, অসাধারণ সুপার অলরাউন্ডার, সাথে কাটার মাস্টার। ভারত থেকে দুজন কবে কিভাবে ফিরবেন, দুশ্চিন্তা যেন সবার। আইপিএল কর্তৃপক্ষই ভাড়া করা বিশেষ বিমানে পাঠাবে, তবে প্রতিবেশী দেশ থেকে বাংলায় এলেই যে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মাস্ট, এই হিসেব নিকেশে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব মুস্তার সার্ভিস পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। 3 ম্যাচ সিরিজের প্রথমটা 23 মে, সেক্ষেত্রে 8 মের মধ্যে দেশে আসতে পারলে কোয়ারেন্টিন পিরিয়ড শেষে শুরুর ম্যাচে নামতে পারবেন 2 বাহাতি। একটা হলো দেশের বৃহত্তম স্বার্থ, আর একটা ক্রিকেটের স্বার্থ। সাকিব যেদিনই দেশে আসুক, সাকিব মুস্তাফিজ 14 দিনের কোয়ারেন্টিনের দিকেই থাকবে নাকি বিসিবি বা সরকার চেষ্টা করবে কমিয়ে, কোনটা আপনি মনে করেন ঠিক হবে? আসলে
মানে চেষ্টা তো একটা থাকবেই যে কোয়ারেন্টাইনটা কমানোর, কিন্তু এই জায়গাটা মতামত দেওয়াটা খুব ট্রিকি এখন, কারণ করোনা পরিস্থিতিও কিন্তু মানে বেশ টেনশনের জন্ম দিয়েছে, এবং বিশেষ করে এই অঞ্চলে ভারত সেখানে একেবারে এমন একটা অবস্থায়। আমার ধারণা এটা 10 তারিখের আশেপাশে এর মধ্যে কিছু একটা ঘটনা হয়তো ফেরার একটা ব্যবস্থা তৈরি হবে, সেখান থেকে যদি 7 দিন বা ইভেন 10 দিনও হয় তাহলে কিন্তু মানে সিরিজটা পেয়ে যাওয়ার কথা। ওয়ানডে সিরিজে সাকিবের অভিজ্ঞতা আর ইনফর্ম মুস্তাফিজ পাল্টে দিতে পারে সব সমীকরণ। যোগ বিয়োগের হিসেব তো আছেই, লঙ্কানদের বিপক্ষে সিরিজটা ওয়ানডে সুপার লিগের অংশ, এখন পর্যন্ত 3টা করে হার জিত। 2 বছর বাদে ভারতে 50 ওভারে বিশ্বকাপ, শীর্ষ 8 দল খেলবে সরাসরি, বাকিদের টপকাতে হবে বাছাই। ঘোলাটে পরিস্থিতিতে না পড়তে টিম বাংলাদেশ চায় ঘরের ওয়ানডেগুলো থেকে সর্বোচ্চ পয়েন্ট, ওই লক্ষ্য অর্জনে সাকিব মুস্তাফিজ হবে এক্স ফ্যাক্টর। ওয়ানডে সুপার লিগ যেটা, সেগুলো মিলে যখন হিসাব নিকাশ, প্রতিটা ম্যাচের পয়েন্ট আলাদা আলাদা আছে, ফলে এখানে যদি সাকিব মুস্তাফিজকে পাওয়া যায় তাহলে প্রেক্ষাপটটা একরকম, আর যদি না পাওয়া যায় তাহলে প্রেক্ষাপট আর একরকম। এবং এটা তো আর বলে দেওয়ার দরকার নেই যে তারা না থাকলে আমরা অনেকটাই শক্তিহীনতায় ভুগবো। দেশে খেলেন বিদেশে খেলেন তার তো আর আলাদা আলাদা পয়েন্ট না, আপনি যেখানেই যেতেন পয়েন্টটা সেম। এখন আমরা যেহেতু জানি, যেমন আমরা নিউজিল্যান্ডে যখন খেলতে গেলাম 3টা ওয়ানডে খেললাম, আমরা কিন্তু যারা আমরা সাংবাদিক কভার করি, দর্শকও যতই বলি না কেন, আমরা কিন্তু কেউই ঠান্ডা মাথায় চিন্তা করলে বিশ্বাস করতাম না যে বাংলাদেশ কোনো ম্যাচ জিতবে, মানে এটাই বাস্তবতা। কারণ নিউজিল্যান্ডের মাটিতে বড় বড় দলই জেতে না, উইন পায় না, সেখানে বাংলাদেশ তো সেখানে অনেক সেই তুলনায় দুর্বল দল, ফলে আমাদের দেশের মাটির যে ম্যাচগুলো পড়বে সেগুলো থেকেই পয়েন্ট মানে শতভাগ নিশ্চিত করার চেষ্টা করতে হবে, আর বাইরে যদি কোনো উইন পাওয়া যায় সেটা বোনাস। নিষেধাজ্ঞা কাটিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে নাচিয়ে সিরিজ সেরা হন সাকিব। চেনা উইকেটে মুস্তাফিজও ছিলেন ছন্দে, এবারও দুজনের কাছ থেকে সেরা এফোর্টটাই আশা করছে ক্রিকেট সংশ্লিষ্টরা। সাইফুল রূপক, অলরাউন্ডার। ঈদের খুশি আকাশ জুড়ে, এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। লকডাউনের এই সময় খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ের সবার আগে ইভ্যালি, আপনিও কেনাকাটা আস্থা রাখুন ইভ্যালিতে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হারের পেছনে অনেক কারণ, নানা রকম বিশ্লেষণ, তবে সব আলোচনা পাশ কাটিয়ে বাড়তি মনোযোগ করেছেন অধিনায়ক মুমিনুল হক নেতৃত্ব এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের কারণে। বাংলাদেশের টেস্ট অধিনায়কত্বের জন্য মুমিনুল সেরা পছন্দ কিনা সেই প্রশ্ন বিভক্ত বিশ্লেষকরা। সাইফুল রূপকের রিপোর্ট। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মুমিনুলের বেলায় খুব করে যায়। টেস্টে অধিনায়কত্বের চাপে যেন ভেঙে পড়ছে তার ছোট্ট কাঁধ। মাঠের খেলা, কথার খেলায় সবখানেই এলোমেলো মুমিনুল হক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলার সবকটা টেস্টই নেতৃত্ব দিয়েছেন, ব্যাটিং পারফরমেন্স নয়, তার দল পরিচালনা নিয়েই যত আলোচনা সমালোচনা। 7 ম্যাচে 6 হার, ড্র 1টা। আরও গভীরে দেখলে ভারতে জোড়া, পাকিস্তানে 1টা, 3 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলা। ঘরে চেনা উইকেটে দুর্বল ভাবা ওয়েস্ট ইন্ডিজের কাছেও হোয়াইট ওয়াশ, শ্রীলঙ্কায় গিয়ে মেটেনি প্রত্যাশা। ম্যাচের রেজাল্ট বলছে অধিনায়ক মুমিনুল মোটা দাগে ব্যর্থ, মাঠে তার ক্যাপ্টেন্সিতে উঠে আসছে লু ফলস। প্রি কিংবা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও হাসির খোরাক হচ্ছেন মুমিনুল হক। না, আমার কাছে মনে হয় না যে সাকিব ভাই মুস্তাফিজ অথবা একাদশ না থাকলে যে টিম রেজাল্ট হবে না। আল্লাহ দেখেন যে প্লেয়ার তো ওনারা আছে, কিন্তু অন্যান্য প্লেয়ার, অন্যান্য যারা আছে সব, ওনারা তো আর 10-12টা হাত না, অন্যান্য প্লেয়ার যারা আছে সবারই 10-12টা হাত, তো আমার কাছে মনে হয় যে এটা এরকম কোনো প্রভাব পড়ে। লঙ্কান বিমান ধরার আগের দিন ঢাকায় সাকিব মুস্তাফিজ নিয়ে কথাটাও ছাপিয়ে গেছে ক্যান্ডিতে প্রথম টেস্টের আগের দিনের মন্তব্য। সংবাদকর্মীদের ফুল টসেই তালগোল পাকাচ্ছেন। মাঠে নামবো, আপনারা বল, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আর ফিল্ডাররা ফিল্ডিং করবে, আর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। আমি আসলে এগুলো নিয়ে কনসার্ন। বুঝাই যায় অধিনায়কত্বের চাপটা ছোট্ট মুমিনুলের কাছে বড্ড ভারী, তাই হয়তো মাঠে দেখা মেলে না পার্থক্য করে দেয়া কোনো সিদ্ধান্ত। সবশেষ টেস্ট দিয়ে শুরু করি। একাদশে 3 পেসার, প্রথম দিন চকচকে লাল বল, অথচ 4th ওভারেই স্পিনার এনেছেন মুমিনুল। প্রথম 10 ওভারের মধ্যে 4 বোলারের ব্যবহার, পরিকল্পনার ঘাটতি নাকি কী করবে সেটাই অজানা। টানা বেশ কয়েকটা টেস্টে রিভিউ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকছেন মুমিনুল। সঠিক জায়গায় ফিল্ডার সাজানোর দায়িত্বেও করেছেন ভুল, তাইজুলকে পয়েন্টে রাখা, প্রথম টেস্টে নতুন ব্যাটারের সময় স্লিপ উঠিয়ে নেয়া, সবই ক্যাপ্টেন মুমিনুলের লো পয়েন্ট। এত বছর টেস্ট খেলেও লঙ্কায় দ্বিতীয় ম্যাচ হেরে তুলে ধরেছেন খোড়া যুক্তি। টসটাও অনেক ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, এবং সেই সাথে আমরা
ওই যেটা বললাম আমরা যদি 5 সেশন 4-5 সেশন ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা অন্যরকম হতো, যেটা আমরা করতে পারিনি, এটা দায় অবশ্যই আমাদের নিজেদেরই। আবহাওয়া কিংবা বাতাসের প্রভাব বোঝা, বলের অবস্থা, উইকেটের ধরন, প্রতিপক্ষ ব্যাটসম্যানের দুর্বলতা, ফিল্ড সেট আপ, তৎক্ষণাৎ সব দিক বিবেচনা করেই বোলারের ব্যবহার গুরুত্বপূর্ণ। ওই কাজগুলো ঠিকভাবে করেই টেস্টে ঝানু ক্যাপ্টেন হয়েছেন ধোনি, কোহলি, উইলিয়ামসন, স্টিভ স্মিথরা। নিশ্চিত করেই বলা যায় 5 দিনের টেস্টে চোখকান খোলা রেখে সঠিক বাস্তবায়ন করতে পারছেন না মুমিনুল, যার প্রভাবটা পড়ছে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে। সাকিব নিষেধাজ্ঞায় পড়ার পর লিডারশিপে মুমিনুল, এখন পর্যন্ত 8 টেস্টে অধিনায়কত্ব করে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে জিত, 6 ম্যাচেই অসহায় আত্মসমর্পণ। জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে কি মুমিনুলকে শুধু ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে? জানা গেছে শীঘ্রই মুমিনুলের ক্যাপ্টেন্সির মূল্যায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুর রূপক, অলরাউন্ডার। বাধ্য হয়ে আইপিএল বন্ধ করতে হয়েছে, 4,000 কোটি রুপির ব্যবসার ধাক্কাটাও বেশ ভালোই লাগার কথা। সেই ধাক্কা আরও বাড়িয়ে দিয়েছেন মুম্বাইয়ের এক আইনজীবী, বিসিসিআইয়ের বিপক্ষে 1,000 কোটি রুপির মামলা করেছেন। যদিও আইপিএল কবে মাঠে ফেরানো যায় সেই ভাবনা এখনও ঘুরপাক খাচ্ছে সৌরভদের মাথায়। আইপিএল শুরুর সম্ভাবনা, বিনিয়োগ, ডলারের হিসাব আর 1,000 কোটি রুপির মামলা এক করে জানাচ্ছেন মানুষ প্রত্যয়। ভারতে করোনা মহামারী আর মৃত্যুপুরীতে দাঁড়িয়েও চলছিল আইপিএল। সমালোচনা গায়ে না লাগিয়ে বিসিসিআই বলেছিল যাই হোক আইপিএল চলবেই, তবে মাঝপথে বাধ্য হয়েই বন্ধ করতে হয়েছে টাকার ঝকঝকানিওয়ালা ফ্রাঞ্চাইজি লীগ। আবার সেই টাকার বোঝাই ঘাড়ে চাপছে বিসিসিআই এর। করোনার মধ্যে আইপিএল কেন, এমন প্রশ্ন ছুড়ে বিসিসিআই এর বিরুদ্ধে 1,000 কোটি টাকার মামলা করেছেন দেশটির এক আইনজীবী। এমন পরিস্থিতি, অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে গেল, বাকি ম্যাচগুলো আয়োজনে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। বোর্ড প্রধানের কথা থেকে স্পষ্ট বোঝা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করতে কতটা মরিয়া তারা। এর প্রধান কারণ টাকা। আইপিএল স্থগিত হয়ে যায়, বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ অন্তত 2-2,500 কোটি রুপি। টুর্নামেন্টের বাকি অংশ আবার আয়োজন করতে পারলে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে বিসিসিআই। আইপিএল বরাবরই টাকার দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে। টুর্নামেন্ট ঠিকঠাকভাবে শেষ করা গেলে 4,000 কোটি রুপি লাভের প্রত্যাশা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু টুর্নামেন্টটি শেষ করা সম্ভব হয়নি। বিশাল আর্থিক ক্ষতির মূল কারণ সম্প্রচারকারী সংস্থা আর বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাওয়া। এই 2 জায়গা থেকে অন্তত 1,690 কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। মূল বিজ্ঞাপনদাতার থেকে যেখানে 440 কোটি রুপি পাওয়ার কথা, সেখানে পাচ্ছে তারা অর্ধেকের কম। ক্ষতিটা মূলত হবে সম্প্রচারকারী সংস্থার সাথে চুক্তি শেষ করতে না পারায়। আইপিএলে 5 বছরের চুক্তিতে থাকা ইস্টার্ন ইন্ডিয়া বছরে 3,269 কোটি রুপি দেওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে, কিন্তু আইপিএল অর্ধেক ম্যাচে শেষ হলে সে অর্থ নেমে আসবে অর্ধেকে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 1টায় চেলসির বিপক্ষে নামবে রিয়াল। প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়ার রোমাঞ্চকর এই এক ম্যাচের প্রত্যাশা দর্শকরা করতেই পারেন। অনিক জাবেরের প্রিভিউ। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফাইনালে সিটিজেনদের সঙ্গী হবে কোন দল জানা যাবে রাতেই। রাত 1টায় সেমিফাইনালের ফিরতি লেগে চেলসির বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয়। ইতিহাস, ঐতিহ্য ও পরিসংখ্যানে ইউরোপ সেরার আসরে অন্য যে কোনো দলের চেয়ে বেশ এগিয়ে জিদানের শিষ্যরা। দুনিয়ার সেরা সব ক্লাবগুলো যাদের সামনে রীতিমতো দুমড়ে মুচড়ে পড়ে, তারা কিনা ইউরোপীয় প্রতিযোগিতায় একবারও হারাতে পারেনি চেলসিকে। ব্লুজদের সাথে 5 ম্যাচ খেলে জয়হীন স্প্যানিশ ক্লাবটা ঘরের মাঠে প্রথম লেগে টমাস টুখেলের দলের সাথে 1-1 গোলে ড্র করার পর ফিরতি লেগ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবের সাথে সবশেষ 4 অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। এবার পরিসংখ্যান বদলে দেওয়ার পালা। জিদানের জন্য স্বস্তির খবর এডেন হ্যাজার্ডকে পাচ্ছেন এ ম্যাচে। প্রথম লেগ খেলতে না পারলেও ব্লুজদের মাঠে এবার দেখা যাবে বেলজিয়ামের তারকা ফুটবলারকে।
করোনা আক্রান্ত ভালভার্দেও আইসোলেশন শেষে দলের সাথে যোগ দিয়েছেন। চোটে পড়ে ডিফেন্ডার রাফায়েল ভারানে মাঠের বাইরে চলে গেলেও অনুশীলনে ফিরেছেন কাপ্তান সার্জিও রামোস। যদিও স্প্যানিশ ডিফেন্ডারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। নতুন মাইলফলক স্পর্শ করার সুযোগ করিম বেনজেমার সামনে। মাত্র একটি গোল করতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হবেন ফরাসি স্ট্রাইকার। স্ট্যামফোর্ড ব্রিজের রাতে লড়াই হবে ডাগ আউটে বসা দুই মাস্টার মাইন্ডের মধ্যেও। লন্ডনে স্বাগতিক চেলসি বাধা পার হতে পারলেই সর্বাধিক চারবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার রেকর্ড করবে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। কিন্তু জিদানের মাইলফলকের পথে বড় বাধা হয়ে থাকবে চেলসি কোচ টমাস টুখেল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ঘরের মাঠে 18 ম্যাচের মধ্যে কেবল 4টিতে হেরেছে জার্মান কোচ। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ব্লুজরা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের বিদায়ের পর বদলে যাওয়া চেলসি 7 বছরের আক্ষেপ খুঁচিয়ে ইউরোপ সেরার আসরে শেষ চারে উঠেছে। ক্লাব ইতিহাসে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে প্রস্তুত টমাস টুখেলের দল। ইঞ্জুরি থেকে সেরে উঠতে না পারায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে চেলসির হয়ে খেলতে পারবেন না কোভাসিস। তবে টুখেলের জন্য স্বস্তি, ফুলহ্যামের বিপক্ষে হালকা চোট পাওয়া ম্যাসন মাউন্ট ফিট হয়ে ফিরেছেন একাদশে। ফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গী হবে কে, রিয়াল মাদ্রিদ নাকি চেলসি, জানা যাবে রাতেই। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। ঈদের খুশি জমবে এবার আরও বেশি। শুধুমাত্র আকাশের ওয়েবসাইট থেকে নতুন আকাশ সংযোগ কিনলেই পাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট, সাথে প্রথম মাসের রিচার্জে 200 টাকা ক্যাশব্যাক। 22 এপ্রিল শুরু হওয়া অফারটি চলবে 14 মে পর্যন্ত। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.akashdetails.com। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।